নম্বর ওয়ার্ডে ছাদহীন জলের ট্যাঙ্ক আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। মেরামতের দাবিতে সরব হলেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়। প্রসঙ্গত, পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য 31 নম্বর ওয়ার্ডে রয়েছে একটি বড় কংক্রিটের জলের ট্যাঙ্ক। ফুলবাড়ি থেকে আসা পরিশ্রুত পানীয় এই জলাধারে এসে জমা হয়। এরপর সেখান থেকে 31 ও 32 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে জল সরবরাহ করা হয়। তবে দীর্ঘদিনের পুরনো ট্যাঙ্কের ছাদটি হঠাৎ ভেঙে পড়ায় ছাদহীন অবস্থায় রয়েছে সেই জলের ট্যাঙ্ক। বিষয়টি জানাজানি হতেই মানুষের মনে তৈরি হয় আতঙ্ক। দ্রুত এর মেরামতের দাবি জানিয়ে কিছুদিন আগে 31 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে। অন্যদিকে ট্যাঙ্ক দ্রুত মেরামত করা হবে বলেও জানিয়েছিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটর দীপা বিশ্বাস। এরপরেই ট্যাঙ্কটি থেকে জল সরবরাহ বন্ধ করে দেয় জল দপ্তর। সেই থেকেই পৌর নিগমের পানীয় জলের গাড়ি সাধারণ মানুষের জলের সমস্যা মিটিয়ে চলেছে। অন্যদিকে এই খবর জানতে পেরে আজ সকালে এলাকায় হাজির হন বিজেপি সাংসদ জয়ন্ত রায়। তিনি এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্য জল দপ্তরের বিরুদ্ধে। এদিন জল দপ্তরের আধিকারিককে ফোন করে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি। এখানে একটা পিএইচির বড় একটা আছে, রিজার্ভার আছে, সেটা থেকে এখন জল সাপ্লাই প্রায় 15 দিন হলো, পর্যন্ত কোনো মানে এতগুলো মানুষ এখন জল না পেয়ে থাকে। মাঝে মাঝে শুনলাম যে মাঝে মাঝে নাকি ওই পুরসভাতে কিছু জল সাপ্লাই দিচ্ছে গাড়িতে, ট্যাঙ্কের জল আর কি, সেইভাবে কতদিন চলবে আমি জানি না। তো এখানকার প্রশাসনের যে এই যে অপরার্থতা, এই অপরার্থতা আমাদের মানে মানুষগুলোকে এত দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এদের অপরার্থতা। তো এখানকার দেখছি আমি, আমাকে রিকোয়েস্ট করা হয়েছে এদের সাথে কিন্তু এই ব্যাপারে একটু দেখতে। আমি বিদ্যুৎ ইঞ্জিনিয়ারের নাম্বার নিলাম এই মাসে, দেখি একটু কথা বলবো আর বলবো অতি সত্ত্বেও যেন এটা সাপ্লাই হয়। কর্পোরেশন তো এখন বামের ইয়ে আছে, মানে বোর্ডের ক্ষমতা আছে, তারা 2008-এ তারাই ছিলেন। এবার তাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে না, এখানে জলের ব্যবস্থা করা তারাই তো তৈরি করেছিলেন, কি এমন তাদের মেনটেন্যান্স কিছু ঠিক মতো হয়নি, ঠিকভাবে তৈরি হয়েছে আমরা বলতে পারছি না, যদিও যে কতটা তো ইঞ্জিনিয়ার নয়, কিন্তু এটা মনে হচ্ছে যে 13 বছরের মধ্যে এমন কি হয়ে গেল, একটা ফাটল ধরে জলের জল বন্ধ হয়ে গেল। তাছাড়া জল বন্ধ হয়ে গেলে যে পরিমাণ জল সাপ্লাই দেওয়া দরকার, একটা ওই কয়েকটা ট্যাঙ্কের দিয়ে জল পাঠালে কি সেই এতগুলো মানুষের চাহিদা মেটানো সম্ভব? এটা তো সম্ভব না। তাহলে তারা এখন এত কোন পর্যন্ত ঘুমিয়ে আছে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কিছু হচ্ছে না কেন? ইমার্জেন্সি ভাবে জলের ব্যবস্থা করা হচ্ছে না কেন? এটা আমাদের এখানে নামাডোলের বাজার, এখানে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এখানে হিংসা বিভেদ এগুলো নিয়েই রাজ্য সরকার চলছে। যতদিন এরা আছে ততদিন এইভাবে মানুষকে অশান্তি করবে। আর আমরা বিজেপি এবার ইলেকশন সামনেই আসছে, লোকসভা এবং এমএলএ বিধানসভা মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি হবে, তো আমরা এইবার ক্ষমতায় আসবো।